তেরাবির নামাজের জন্য মসজিদে যায়। মসজিদে যাওয়ার পরে দেখা যায় যে ইমাম সাহেব নামাজ ফরজ নামাজের পরে তো তেরাবি পড়ে, ইমাম সাহেব তেরাবি আরম্ভ করে দিয়েছেন, ওনার ফরজ ছুটে গেছে। তখন জমাত যখন ছুটে গেছে তখন ওই ব্যক্তির দায়িত্ব হইল ফরজ নামাজ প্রথম আদায় করবেন, প্রথম এশার সাজদা হাত নামাজ আদায় করবেন। এশার সাজদা হাত ফরজ না পড়ে তেরাবির নামাজ পড়লে সেই তেরাবির নামাজ আদায় হবে না, তেরাবির নামাজ আদায় হবে না আপনার এশার ফরজ ছাড়িয়া যদি পড়ে। তাহলে এশার ফরজ আগে পড়তে হবে, এরপরে এশার দুই রেখাত সুন্নত নামাজ পড়লেন, মোট ছয় রেখাত নামাজ একাএকি পড়লেন। এরপরে ইমাম সাহেব তো চলতেছে, ইমাম সাহেবর তো গাড়ি বন নাই, ইমাম সাহেবর গাড়ি তো সামনের দিকে চলতেছে। আপনি গিয়া দাঁড়াইছেন, যখন দেখছেন ইমাম সাহেব হয়তো দুই রেখাত পড়ে ফেলছে, যখন তিন নম্বর রেখাতও দাঁড়াইছে, আপনি আরও ছয় রেখাত পড়তে পড়তে আরও দুই রেখাত চার রেখাত পড়ে নিছে ইমাম সাহেব। এখন তো আপনি ইমাম সাহেবর সাথে পাইলেন না, মাসালাম চার রেখাত নামাজ আপনার চলে গেছে, এখন আপনি পাইলেন বারো রেখাত ইমাম সাহেব, ষোলো রেখাত পাইলেন, ষোলো রেখাত নামাজ ইমাম সাহেবর সাথে যখন পাইলেন। আমাদের সামনে পবিত্র রমজানুল মোবারক, যেহেতু সামনে রমজানুল মোবারক, এই জন্য রমজানুল মোবারক সম্পর্কে আমি দুই চারটি কথা আপনাদের সামনে পেশ করার আশা রাখি। সপ্তাহ সাত দিনে এক সপ্তাহ, বারো মাসে এক বৎসর। এই সাত দিনে এক সপ্তাহ হয়, তার মধ্যে তাকিয়া একদিন সপ্তাহের মধ্যে সর্বশ্রেষ্ঠ দিন, তার নাম হইল ইয়াউমুল জুমুয়া, জুমুয়ার দিন, এটা সপ্তাহের সেরা দিন। সাতটা রাত্রিতে এক সপ্তাহ হয়, এই সাত রাত্রির মধ্যে তাকিয়া সর্বশ্রেষ্ঠ রাত্রি হইল লাইলাতুল জুমুয়া, জুমার রাত্রি। তাহলে দিনগুলার মধ্যে সর্বশ্রেষ্ঠ দিন হইল জুমার দিন, রাত্রিগুলার মধ্যে সর্বশ্রেষ্ঠ রাত্রি হইল জুমার রাত। বারো মাসে যে বৎসর হয় সেই মাসগুলার মধ্যে সর্বশ্রেষ্ঠতম মাস হইল রমজানুল মোবারকের মাস। রমজানুল মোবারকের মাস ইমানদারদের জন্য একটি রুজির উপার্জনের মাস। ব্যবসায়ী যারা দুনিয়ার ব্যবসা করে, তারা দুনিয়ার যে ব্যবসা করে প্রত্যেকে তার ব্যবসার মৌসুমকে চিনিয়ে রাখতে চায়। ব্যবসার মৌসুম যদি আপনি যদি চিনেন না, তাহলে আপনি ব্যবসায় লাভবান হইতে পারবেন না। ব্যবসা করতে হইলে ব্যবসার মৌসুম জানতে হইবে, কোন মৌসুমে কোন ব্যবসা ভালো হয়, এবং সেই মৌসুমকে ভালো করে জেনে মৌসুম মতো ব্যবসা করলে সে লাভবান হবে। আর যে মানুষ সে ব্যবসার মৌসুম বুঝে না, বা বুঝলেও এটারে ফলো করে না, সেই মানুষটা ব্যবসায় লাভবান হইতে পারে না। এটা তো দুনিয়ার কথা, আমরা সবে বুঝি। আল্লাহ পাক আমাদেরকে দুনিয়ার মধ্যে আখেরাতের ব্যবসার জন্য পাঠিয়েছেন, আখেরাতের উপার্জন করব, কিছু উপার্জন করব, তা কাজে লাগবে আখেরাতে। নামাজ পড়লে দুনিয়াতে কাজে আসে না, আসে আখেরাতে। রোজা রাখলে দুনিয়াতে কাজে আসে না, আসে আখেরাতে। তবে আল্লাহ পাক মেহরবানিতে তার আসল কাজে আসা তো আখেরাতের মধ্যে, কিন্তু আল্লাহ পাক মেহরবানি করিয়া দুনিয়াতে যারা নামাজ পড়ে, রোজা রাখে, এবাদত বন্দেগি করে, তাদেরকেও আল্লাহ পাকে ফালা নুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, দুনিয়ার জগতেও তাদেরকে আল্লাহ পাক শান্তির জিন্দেগি নসিব করেন, শান্তির জিন্দেগি নসিব করেন। যারা দুনিয়াতে আল্লাহ পাকের এবাদত বন্দেগি করে তার জীবন কাটায়। তাহলে শান্তি এক জিনিস, টাকা পয়সা আরও জিনিস। বেশি টাকা পয়সা পাবেন
নমাজ পড়লে, বেশি নমাজ পড়লে, এটা বলেন নাই। ফালা নুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, পবিত্র জিন্দেগি, উত্তম জিন্দেগি পাবেন আপনি, শান্তির জিন্দেগি পাবেন। দুনিয়ার মধ্যে শান্তি এটা খরিদ করতে পাওয়া যায় না, শান্তির আসবাবপত্র খরিদ করা যায়, যার মাধ্যমে শান্তি পাবেন আপনি, এই আসবাবপত্র সামান খরিদ করা যায়, কিন্তু শান্তি খরিদ করা যায় না। শান্তি আল্লাহ পাকে যাকে দেন সেই শান্তি পায়। টাকা পয়সা বেশি আছে, টাকা পয়সা দৌলতের অভাব নাই, কিন্তু সেই মানুষ যদি আল্লাহর নাম থেকে, জিকির থেকে মুখ ফিরাইয়া রাখে, তখন আল্লাহ পাকে বলেন, মান আরাযা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান যানকা ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা। দুনিয়ার জিন্দেগিতে তাকে তঙ্গির জিন্দেগি আল্লাহ পাকে দিয়া দিবে, বাহ্যিক দৃষ্টিতে দেখবেন তার অনেক অট্টালিকা আছে, টাকা পয়সার কোনো হিসাব নাই, কিন্তু ওই মানুষটার জিন্দেগি, দুনিয়ার জিন্দেগি একটা অশান্তির জিন্দেগি আল্লাহ পাকে দিয়ে দিবেন। তাহলে শান্তির জিন্দেগি, আরামের জিন্দেগি, মনের শান্তি হইল সব সুখের মূল, হইল মনের শান্তি। মনে যদি শান্তি না থাকে, দুনিয়ার কোনো কিছুর দ্বারা আপনার শান্তি হবে না, সুখ হবে না। তাই মনের শান্তি যেটা, এটা পাইতে হইলে আল্লাহ যাকে মনের শান্তি দেন সেই মনের শান্তি পায়। এই জন্য রমজানুল মোবারক মাস আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন, এটা আমাদের ব্যবসার বাণিজ্যের সুবিধার্থে। আমরা সবাই দুনিয়াত আসছি আখেরাতের ব্যবসা করার জন্য। আখেরাতের ব্যবসার মধ্যে লাভজনক বেশি ব্যবসা হয় রমজান মাসের মধ্যে, এই জন্য মুমিনের কাছে সবচেয়ে দামি মাস হইল রমজানুল মোবারক। এর চেয়ে দামি আর কোনো মাস হইতে পারে না। রমজানুল মোবারকের মধ্যে প্রত্যেকটা আমল যখন মানুষ করে, প্রত্যেকটা আমলকে আল্লাহ পাক সত্তর দিয়া পূরণ দেন। রমজানের বাহিরে এই আমলটা করলে যা সব পাবে, রমজান মাসে এই আমলটা করলে এর চেয়ে সত্তর গুণ বেশি সব পাবে। মাসালান দৃষ্টান্ত হিসাবে বলি, রমজানের বাহিরে যদি কোনো একজন মানুষ এক ওয়াক্ত নামাজ আদায় করে, তাহলে এক ওয়াক্ত নামাজের পরিবর্তে তাকে আল্লাহ পাক ন্যূনতম মানের, কমসে কম নিম্নমানের একটা সওয়াব বলেছেন, মান জা বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, দশ গুণ তাকে দেওয়া হবে, দশ এক ওয়াক্ত নামাজ পড়বে সওয়াব পাবে, দশ ওয়াক্ত নামাজ পড়ার সওয়াব পাবে। আমরা পাঁচ ওয়াক্ত নামাজ যখন পড়ি, তখন আল্লাহ পাক আমাদেরকে পঞ্চাশ ওয়াক্ত নামাজ পড়ার সওয়াব দান করে। নামাজ আমাদের উপরে পঞ্চাশ ওয়াক্ত আল্লাহ ফরজ করে দিয়েছিলেন, এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুরোধে আল্লাহ পাক কমাইয়া দেন, কমাইতে কমাইতে শেষ পর্যন্ত পাঁচ ওয়াক্ত নামাজ রাখছেন, এবং পাঁচ ওয়াক্ত নামাজ রাখার পরে ঘোষণা দিছেন, পাতিলকা খামসুন ওহিয়া খামসুন, যদিও বাহ্যিক দৃষ্টিতে দেখতেছ এটা পাঁচ ওয়াক্ত, কিন্তু এটা পড়ার কারণে পঞ্চাশের সওয়াব দেওয়া হবে। তাহলে আমরা একটা নামাজ পড়লে কমসে কম দশটা নামাজের সওয়াব পাই, এক ওয়াক্ত নামাজ পড়লে দশ ওয়াক্ত নামাজের সওয়াব পাই। এটা রমজানের সাথে নির্ধারণ নয়, এটা আমভাবে সবসময়, কিন্তু ওই নামাজটা যদি রমজান মাসে যদি আদায় করি, তাহলে ওইটাকে আরও সত্তর দিয়া পূরণ দেওয়া হবে। তাহলে এক নামাজ পড়লে যদি দশ নামাজ হয় রমজানের বাহিরে, আর এখন রমজানের ভিতরে যদি একটা নামাজ পড়ি, তাকে যদি সত্তর দিয়া পূরণ দেওয়া হয়, দশকে সত্তর দিয়ে পূরণ দিলে সাতশো হয়, তাহলে রমজান মাসের মধ্যে এক ওয়াক্ত নামাজ কোনো মানুষে পড়লে সাতশো ওয়াক্ত নামাজের সওয়াব আল্লাহ পাকে তাকে দান করে। এত সুবর্ণ সুযোগ মানুষের জন্য, উপার্জনের একটা মাস, এটা হইল সর্বনিম্ন একটা হিসাব দিচ্ছেন, সর্বনিম্ন হিসাব। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমান,
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়েন, একটা ভালো কাজ করলে আল্লাহ পাকে নিম্নমানের দশটা ভালো কাজের সওয়াব দেন, কিন্তু এটা সর্বনিম্ন হিসাব। আল্লাহ পাক কোনো বান্দাকে আরও বেশি সওয়াব দেন, আরও বেশি সওয়াব দেন। দিতে দিতে কোনো বান্দার যত আমল যত সুন্দর হয়, মনের অবস্থা যত ভালো হয়, মনের মধ্যে যত এখলাস আর আল্লাহ পাওয়ার মনের মধ্যে যত বেশি আগ্রহ থাকে, তত বেশি সওয়াবের মধ্যে মাত্রা বৃদ্ধি হইতে থাকে। একজন মানুষে একটা আমল করে, শেষ পর্যন্ত কোনো কোনো মানুষকে আল্লাহ পাকে রমজানের বাহিরেও হইলেও একটা আমলের পরিবর্তে 700টা আমলের সমান সওয়াব দিয়ে দেন। কিন্তু ওই আমলটা যদি এইসবভাবে সুন্দর আমলটা যদি সে রমজানে করতে পারে, তাহলে 700কে পূরণ দিতে হবে 70 দিয়া। তখন 70 দিয়া 700 পূরণ দিলে যত ফল দাঁড়াবে তত হবে আপনার এক ওয়াক্ত নামাজের দাম। বেরাদারান ইসলাম, এই জন্য এটা মুসলমানদের জন্য একটা সুবর্ণ সুযোগ হইল রমজান মাস। তাই ব্যবসায়ী যারা হয় তারা ব্যবসার মৌসুমের অপেক্ষা করে, কি বলেন, ভালো ব্যবসা যে সময় হয় ব্যবসায়ীরা তার মৌসুমের অপেক্ষায় থাকে, সেই মৌসুমটা কবে আসবে আর আমি লাভবান হব অপেক্ষায় থাকে। ঠিক তদ্রূপ যারা আখেরাতের ব্যবসায়ী, যারা তারাও আখেরাতের ব্যবসার জন্য অপেক্ষায় থাকে, মৌসুমের অপেক্ষায় থাকে। তাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসের 2 মাস আগ থেকে আপনার আল্লাহর দরবারে দোয়া আরম্ভ করে দিতেন, দোয়া আরম্ভ করতেন। হাদিস শরীফের মধ্যে আছে, নবী করিম সাল্লাম ফরমায়েন, নবী করিম সাল্লামের অবস্থা হাদিসে বয়ান করা হয়েছে যে নবী করিম সাল্লাম যখন রজব মাসের চাঁদ দেখতেন, রজব মাসের চাঁদ দেখতেন, রজব মাস হইল, রজব মাসের পরে হইল শাবান, এরপরের মাস হইল রমজান। অর্থাৎ রমজান মাসের 2 মাস আগের নাম হইল আপনার 2 মাস আগের মাস যেটা, এটার নাম হইল রজব মাস। তাই রজব মাসের চাঁদ দেখার শুরুতে নবী করিম সাল্লাম আল্লাহর দরবারে দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান। اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان اي الله আমার জন্য বরকতওয়ালা বানাও, রজব এবং শাবান মাসকে আমার জন্য বরকতওয়ালা বানাও এবং রমজান মাস পর্যন্ত আমাকে পৌঁছিয়ে দাও। আয় আল্লাহ আমাকে রমজান পর্যন্ত পৌঁছাইয়া দাও, রমজান পর্যন্ত হায়াত লম্বা করো, যাতে রমজানটা আমি আমার হায়াতের ভিতরে পাইয়া যায়। তাহলে রমজান মাসটা হায়াতের ভিতরে পাওয়ার জন্য নবী দোয়া করলেন, নবী করিম সালাম দোয়া করলেন দুনিয়ার কোনো স্বার্থের জন্য নয়, দুনিয়াত কোনো লাভবান হওয়ার জন্য নয়, নবী করিম সালাম দুনিয়ার কোনো স্বার্থের উদ্দেশ্যে নয়, বরং সেটা আখেরাতের স্বার্থের জন্য বললেন, আল্লাহ আমাকে রমজান পর্যন্ত আমাকে পৌঁছাইয়া দাও। তো রমজান যদি আমার হায়াতের ভিতরে আসি যায়, তাহলে বিশাল একটা পুঁজি বানাইবার ব্যবস্থা হয়ে গেল। আমরাও ঠিক তদ্রূপ যারা আখেরাতের বিশ্বাসী, আখেরাত বিশ্বাস করি এবং দুনিয়াকে আমরা আখেরাতের ব্যবসার স্থল মনে করি, তারাও অপেক্ষা করার দরকার আছে রমজান মাসে, এবং রমজান মাসের জন্য পর্যন্ত যাওয়ার জন্য আল্লাহ তাআলার দরবারে আমাদের হায়াত বৃদ্ধির জন্য আল্লাহর কাছে দোয়া করার দরকার আছে, যে আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাজান, আল্লাহ আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছাইয়া দে। সবাই বলেন আমিন। বিরাদারান ইসলাম, রমজান মাস সম্পর্কে আমি একটি আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। তাহলে এই বরকতময় মাসকে আমরা কাজে লাগাইতে পারলে, যারা কাজে লাগাইতে পারবে তারাই লাভবান হবে, যারা এই মাসটাকে পাওয়ার পরে যদি কাজে লাগায় না তাহলে সেই মানুষটা আপনার সেই ক্ষতিগ্রস্ত হবে। তাই সেই মাসের জন্য আমি আপনাদের সামনে একটি আয়াত তেলাওয়াত করছি রমজান সম্পর্কে।
আল্লাহ পাক আমাদেরকে সম্বোধন করে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ইমানদারগণ, তোমাদের উপরে রোজা ফরজ করে দেওয়া হইল যেভাবে তোমাদের পূর্বের উম্মতদের উপরে রোজা ফরজ করে দেওয়া হয়েছিল, তোমাদের উপরও সেইভাবে রোজা ফরজ করা হইল। আগের উম্মতের কথা এখানে টানলেন কেনে আল্লাহ তাআলা? আমাদের উপরে যদি রোজা ফরজ করে দিলেন, এটা আল্লাহ বলতেন যে তোমাদের উপরে রোজা ফরজ করে দেওয়া হইল, তোমরা রোজা রাখো, তাহলে আমরা এটা তো অস্বীকার করার কোনো কথা নাই। আল্লাহ যদি ফরজ করে দেন, এটা মানতেই হবে। আগের উম্মতদের উপরে করছেন, ফরজ করছেন কি না করছেন, এটা আমাদের জানার কোনো প্রয়োজন নাই। কিন্তু আল্লাহ এই জায়গার মধ্যে এই কথাটা কেন বাড়াইলেন, এটা কারণ আছে। সেটা কারণ হইল, কোনো একটা কঠিন কাজ যদি হয়, সেই কঠিন কাজটারে সহজ বানানোর জন্য আল্লাহ পাক যখন কোনো কঠিন কাজের নির্দেশ দেন, তখন সেই কঠিন কাজটা বন্দার যাতে করতে সহজ হয়, এই জন্য তার সহজ করার পদ্ধতিও আল্লাহ তার সামনে বয়ান করিয়ে দেন। রোজা রাখা কি মনে করেন অত সহজ ব্যাপার তো না, কারণ এত লম্বা সময় আপনি কিছু না খাইয়েই যে থাকবেন, যেখানের মধ্যে রোজ দুই বেলা না খাইলে না হয়, এখানে আপনি সারাদিন কিছু খাইবেন না, এই জায়গার মধ্যে আপনি কত কষ্ট। তাও যদি আপনার ঘরে খানা থাকে না, তাহলে কত সময় এটা সহ্য করা যায়। কিন্তু গরু খানার ব্যবস্থা আছে, সব কিছু ব্যবস্থা থাকা সত্ত্বে এরপরে আপনি উপবাস থাকাটা বড় কঠিন ব্যাপার। এই জন্য আল্লাহ পাক এটাকে সহজ বানানোর জন্য আমাদেরকে বললেন যে তোমাদের উপরে রোজা ফরজ করে দেওয়া হইল, যেভাবে তোমাদের পূর্বপুরুষদের পূর্ব উম্মতরা যারা ছিল তাদের উপরে যেভাবে রোজা ফরজ করা হয়েছে। এর অর্থ হইল, পৃথিবীতে যত নবী রসুল গুজরিয়া গেছেন, সবার তো উম্মত আছে, সব নবী রসুল উম্মতদের উপরে রোজা ফরজ ছিল। কোনো ধর্ম নাই যে ধর্মের মধ্যে রোজা নাই, সব ধর্মের মধ্যেই রোজা ছিল। তাই সবাই যখন রোজা রাখছে, সবাই রোজা রাখিয়ে রাখিয়ে আসছে, তাহলে তোমরাও রোজা রাখতে পারবে না কেন, তোমরাও রোজা রাখতে পারবে। একটা কঠিন কাজ যদি মানুষে দেখে আরও অনেক মানুষ এটা করতেছে, তখন তার মনের মধ্যে একটা হিম্মত আসি যায়, সাহস আসি যায়। আর যদি দেখে যে আমার এই কঠিন কাজটা শুধু আমি একাই করতেছি, তখন তার মনোবল ভাঙ্গি যায়, মনোবল ভাঙ্গি যায়। আল্লাহ মনোবল সৃষ্টি করার জন্য উল্লেখ করলেন তোমাদের পূর্বপুরুষদের, তাদের উপরে যেভাবে রোজা ফরজ করে দেওয়া হয়েছিল। ব্রাদারান ইসলাম, এই জন্য তো শায়রে কি সুন্দর কথাটা বলছেন কবি, পাঁচ জনে পারে যাহা তুমিও পারিবে তাহা, পাঁচ জনে পারে যাহা তুমিও পারিবে তাহা, পারিব না পারিব না এ কথাটি বলিও না আর। আরে পারবো না বলিও না, পাঁচ জনে পারে যেটা তুমি কেনে পারবে না, কেনে পারবে না। এখন একা যদি কোনো কাজ হয় কঠিন, তো মনের মধ্যে সাহস হারে যায়, কিন্তু যখন দেখে এই কঠিন কাজটা সবাই করতেছে, তখন মনের মধ্যে একটা সাহস আসে যায়। আল্লাহ সাহস দেওয়ার জন্যই বলছেন তোমাদের পূর্বদেরকে যেভাবে রোজা ফরজ করে দেওয়া হয়েছে, তোমাদের উপরেও রোজা ফরজ করে দিলাম। ব্রাদারান ইসলাম, এখন রোজা রাখবো খারাপ, রোজা রাখবেন খারাপ, রোজার দাদার যাদের উপরে নমাজ ফরজ হয়েছে তাদের উপরে রোজা রাখা ফরজ। নমাজ ফরজ হওয়ার জন্য সাবালক হওয়ার প্রয়োজন, একটা বাচ্চা ছেলে হোক মেয়ে হোক সে বালিগ হওয়ার দরকার, বালিগ হওয়া না হইলে তার উপরে নমাজ রোজা ফরজ হয় না। তা বালিগ হইতে গেলে কোনো সময় তার বয়সের দিক দিয়ে বিবেচনা করে বালিগ ধরা হয়, কোনো সময় তার আলামতের উপরে বিবেচনা করে তাকে বালিগ ধরা হয়। একজন মানুষের মধ্যে কোনো আলামত প্রকাশ হয় নাই, বালিগ হওয়ার কোনো আলামত দেখা যায় নাই, সেই মানুষটার বয়স যখন 15 বছর হয়ে যাবে, তখন শরীয়তের দৃষ্টিতে তাকে বালিগ গণ্য করা হবে, আর তাকে নাবালিক হওয়ার কোনো সুযোগ নাই। নাবালিকের উপরে যেভাবে
শরীয়তের বিধানের যেভাবে সার আছে ওই ব্যক্তির কোনো সার থাকবে না। তাহলে বয়স হিসাবে 15 বছর, কিন্তু কোনো ব্যক্তি যদি 15 বছরের আগেই বালিক হওয়ার কোনো আলামত প্রকাশ পাই যায় তাহলে তাকে বালিক ধরে নিতে হবে। বালিক হওয়ার আলামত কি? বালিক হওয়ার আলামত হইল কোনো মহিলা যদি হয় তার যদি হায়াত আসে যায়, মাসিক ব্যায়ারাম যদি আসি যায়, তাহলে সেই মহিলাটা সেই মেয়েটা বালিক হয়ে গেছে। অথবা মেয়ে হোক পুরুষ হোক সবার জন্য আরও একটি আলামত, সেটা হইল কোনো মহিলা বা পুরুষের যখন বীর্যপাত হয়ে যাবে, যখন তার বীর্যপাত হবে, যদি কোনো মানুষের যদি স্বপ্নদোষ হয় অথবা যে কোনোভাবেই তার বীর্যপাত হয়ে যায় তাহলে বোঝা যাবে সেই মানুষটা বালিক হয়ে গেছে। এতে বয়স যদি 10 বছর হয়, বয়স যদি 11 বছর হয়, বয়স যদি 12 বছর হয়, বয়স যদি 13 বছর হয়, তাহলে এর ভিতরে যে কোনো একটা বয়সের ভিতরে একজন মানুষ তার মধ্যে এই বালিক হওয়ার আলামতটা যদি পাই লওয়া যায় তাহলে তাকে শরীয়তের দৃষ্টিতে বালিক গণ্য করা হয়। যদি কোনো আলামত যদি তার পাওয়া যায় না তাহলে 15 বছর পর্যন্ত অপেক্ষা করতে হইব, তাকে 15 বছর বয়সে তাকে বালিক গণ্য করা হবে। তাহলে আমরা মনে বুঝলাম যে বালিক কাকে বলে। তাহলে রোজা নামাজ রোজা ফরজ হইল, শরীয়তের বিধিবিধান মানিয়া চলা ফরজ হইল বালিকদের উপরে। এখন বালিক হওয়ার পরেও আবার একটি কথা আছে, রুফিয়াল কালেমু আইনে সান সালাসিন, তিন দল মানুষের গুণা লেখা হয় না, কোনো গুণা করলে তার গুণা লেখা হয় না। একদল মানুষ হইল না বালিক, বালিক হওয়ার আগ পর্যন্ত এই বাচ্চা যদি কোনো গুণা করে এটা তার নামায় আমালও গুণা লেখা হয় না। এখন যদি এর বাদে 2 নম্বর হইল ওয়ানিন নাইমে হাত্তা ইউফিক, কোনো ব্যক্তি ঘুমন্ত অবস্থায় সে ঘুমাই ঘুমাইয়া যদি কোনো গুণার কাজ করে ফেলে তাহলে এটাও লেখা হয় না। ঘুমন্ত অবস্থায় সে, অনেক সময় আমরা ঘুমর অবস্থায় অনেক মানুষে আপনার স্বপ্নে অনেক কিছু দেখে, দেখার পরে অনেক সময় সে স্বপ্নের মধ্যে গালিগুলাজ করে, আপনার এই আওয়াজটা কোনো সময় তার মধ্যে কন্ট্রোল থাকে, কোনো সময় আওয়াজটা তার তাকিয়ে বাহির হইয়া বাহিরে যারা আশেপাশে যারা আছেন তার আওয়াজ শুনতে পায়, সে যে গাল্লাগালি করতেছে এটা শুনতে পায়। এখন বলেন তো একটা মানুষের গালাগালি করা একজন ইমানদারের জন্য এটা তো নিষেধ, গুনাহের খাত, সেবাবুল মুসলিমে ফুসুকন, মুসলমানকে গালিগুলুজ করা এটা হইল ফাসিকি খাত। তাহলে সে ঘুমন্ত অবস্থায় যদি গালাগালি করে, ঘুমের অবস্থায় যে সময় জাগ্রত হবে জিজ্ঞাসা করলেন তুমি গালি কেন গালি দিলে, বলে কে গালি দিল আমি তো জানি না, আমি তো জানি না। তো ঘুমন্ত অবস্থায় যদি একজন মানুষ গালি দেয় অথবা ঘুমন্ত অবস্থায় যদি তার দেখতেছে ঝগড়া চলছে তার স্ত্রীর সাথে, স্বপ্নে দেখতেছে ঝগড়া চলছে তার স্ত্রীর সাথে, আর ঝগড়ার এক পর্যায়ে উঠিয়া তার স্ত্রীকে বলে দিল অমুকের মেয়ে অমুককে আমি 1 তালাক 2 তালাক 3 তালাক দিলাম, এটা সে স্বপ্নে বলেছে। আর অনেক সময় স্বপ্নের আওয়াজটা মুখে তাকে বাহির হইয়া ভিতরে থাকে না, এটা কন্ট্রোল আওয়াজটা বাহিরে চলে আসে, তখন আশেপাশে যারা বসা আছে তারা শুনলো যে সে বলতেছে 1 তালাক 2 তালাক 3 তালাক, তখন সে জাগার পরে বলল তোমার তো বউ শেষ, কারণ তুমি তো ঘুমন্ত অবস্থায় তুমি 3 তালাক দিয়া দিছ। সে বলে যে আমি কি বলো, আমি তো কোন সময় তালাক দিলাম আমি তো জানি না। এখন ওই যে জানে না তার এই কথাটা, এই উজরটা গ্রহণযোগ্য হবে কি না, এটা ঘুমন্ত অবস্থায় যদি সে সত্যি ঘুম অবস্থায় বলে থাকে তাহলে এই ঘুমন্ত অবস্থায় তার বিবিকে তালাক দিলেও তালাক হবে না। 3 ব্যক্তির কলম লেখা, কলম উঠাইয়া দেওয়া হয়েছে, তার গুণা কিচ্ছু লেখা হয় না। 3 নম্বর আরেকজন মানুষ হইল আনিন মজনুন হাত্তা ইউফিক, তত সময় পর্যন্ত কোনো পাগল মানুষ যদি ব্রেইন আউট হয়ে যায় সেই মানুষটার উপরেও শরীয়তের বিধিবিধান নাই, সে যদি কোনো গুনাহের কাজ করে এটাও তার নামায় আমালে লেখা হয় না। যদি কোনো পাগলে যদি মদ খায় গাঞ্জা খায়, আর পাগল যদি লেমটা হইয়া যদি উলঙ্গ হইয়া যদি চক্কর দেয় কোনো নামায় আমালও তার কোনো গুণা লেখা হবে না।
কারণ এই সময় তার উপর থেকে কলম উঠাই নেওয়া হয়েছে। যে কলমে গুণা লেখত সেই কলমগুলা খাতা থেকে উঠাইয়া রাখা, এটা লেখা হবে না। এখন রইল আসি আমরা, যদি নাবালিক বাচ্চা যদি কোনো গুণা করে এটা তো লেখা হয় না। নাবালিক বাচ্চায় নমাজ পড়ে না, নমাজ না পড়লে কোনো গুণা হয় না। মা নাবালিক বাচ্চা যদি মদ খায়, গাঞ্জা খায়, জুয়া খেলায়, তাহলে এটার কারণে নাবালিক বাচ্চার নামায় আমালও কোনো গুণা লেখা হবে না। কিন্তু যদি কোনো নাবালিক বাচ্চা যদি শিশু যদি কোনো নেকির কাজ করে এটা লেখা হবে কি না? এখন এটা অনেক সময় ওলামায়ে কেরামে কিছু আলিম ওলামায় বলে এটা তার মা বাপের নামায় আমালে তার সব লেখা হয়, মা বাপের নামায় আমালও। কিন্তু সঠিক কথা হইল যে তার না মা বাপের নামায় আমালও সব লেখা হয় না, বরং তার নামায় আমালও সব লেখা হয়। কারণ আগামীতে তো সে বালিক হবে, বালিক হইলে তো তার নেকির দরকার আছে, তাই আগ থেকে যা করলো এগুলা তার অ্যাকাউন্টও জমা হইল, জমা হইল তার আগে দিয়ে তার কাজে আসবে। এই জন্য নাবালিকের নামায় আমালের মধ্যে নেকির কাজ করলে তার নামায় আমালে লেখা হয়। কিন্তু যদি এই নাবালিকের যদি মা বাপ যে তাকে শিক্ষা দিলেন, সেই শিক্ষা দেওয়ার কারণে মা বাপের নামায় আমালও কিছু নেকি লেখা হয়। কতখান লেখা হয়? একটা বাচ্চা ভালো কাজ করতে গেলে তাকে শিক্ষা না দিলে তো ভালো শিখবে না, তাহলে তো জরুর তার মা বাপে তাকে শিক্ষা দেওয়াইছেন, নিজে দেন অথবা অন্য কোনো উস্তাদকে ধরিয়া উস্তাদের মাধ্যমে এই বাচ্চাকে শিক্ষা দেওয়াইলেন, তাহলে মা বাপও তো শিক্ষা দেওয়ানির কারণে উসিলা হইলেন, উসিলা হইলেন। তাই মা বাপ সব পাবেন শিক্ষা দেওয়ার, সব শিক্ষা দেওয়ার জন্য সব পাবেন। কতটুকু সব পাবে? যতটুকু সব ওই বাচ্চা সে আমল করে, যতটুকু সব তার নামায় আমালও লেখা হবে, এর সমান এর সমতুল্য সব আল্লাহ পাকে আল্লাহর পক্ষ তাকিয়া তার মা বাপকে দান করে দিবে। বলেন তো মা বাপের আমল, মা বাপরে যে আল্লাহ যে সব দিলেন, বাচ্চার সবগুলা কাটিয়া আনিয়া দিলেন না আল্লাহ আল্লাহ আলাদা দিলেন, আল্লাহ তাআলা আলাদাই সব দিলেন। এই জন্য মা বাপের নামায় আমাল দেওয়ার, বাচ্চার সবগুলারে কাটিয়ে আনার কোনো প্রয়োজন নাই, তার নামায় আমালে তার সবগুলা থাকবে। মা বাপেরকে আল্লাহ পাক অতিরিক্ত দিয়া দিবেন, ওনাদের মেহনতের কারণে আল্লাহ পাক সেই সবগুলা অতিরিক্ত সব ওনাদেরকে দিয়া দিবেন। এটা হইল ছোট বাচ্চাদের মশালা। এখন আসি আপনারা, আমরা যারা আমার মাকির আওয়াজ শুনদাতের কানে পৌঁছতেছে এবং আমরা যারা এখানের মধ্যে বসে শুনতেছি অথবা লাইভ অনুষ্ঠানের মাধ্যমে যেখানের মধ্যে যে কোনো ভাই যেখানের মধ্যেই থাকেন না কেন, আপনি যেখান থেকে এই লাইভ অনুষ্ঠান দেখতেছেন, সবার জন্য একটি মশালা জানার দরকার আছে। এটা হইল নাবালিক বাচ্চার যদি কোনো নেক আমল করে এটা তার নামায় আমালও লেখা হয়। আমরা রমজান মাস এসেছে, রমজান মাসের মধ্যে নাবালিক বাচ্চাদের ধারার তাদের মাধ্যমে রোজা রাখাইব না রাখাইব না, এটা একটা প্রয়োজনীয় মশালা। এই মশালাটা বৃত্তি হয়েছে নমাজের উপরে বৃত্তি করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নমাজ সম্পর্কে নির্দেশ দেন, মুরু সিবিয়ানাকুম বিসসালাত ওয়া হুম আবনাউ সাবঈন, তোমাদের সন্তানরা যখন 7 বছরের হয়ে যাবে তখন তাদেরকে নমাজের হুকুম দাও, 7 বৎসর যখন বাচ্চা হয়ে যাবে তাদেরকে নমাজ পড়তে বলো। আর যদি সে 7 বছর পুরার পর মানে 8 নম্বর বছরে শুরু হয়ে গেছে তখন তাকে নমাজ পড়তে বলো। তাহলে মা বাপের জন্য গার্জেন্টের উপরে দায়িত্ব হইল, কোনো একটা বাচ্চার বয়স 7 বছর হয়ে গেলে আমরুলিল উজুব, এটা উজুবই হুকুম, আল্লাহর রসুল বলতেছেন হুকুম দেও, তাদেরকে অর্ডার দেও নমাজ পড়ার জন্য। তাহলে আল্লাহর রসুল অর্ডার দিলেন আপনাদেরকে অর্ডার দেওয়ার জন্য, আমাদেরকে অর্ডার দেওয়ার জন্য নির্দেশ দিলেন, নির্দেশ দিলে এটার দ্বারা ওয়াজিব হয়ে যায় এই কাজটা। এই জন্য আমরা সবার উপরে যারা গার্জেন্ট হব, মা বাপ সহ যারা গার্জেন্ট হবেন তাদের উপরে দায়িত্ব হবে নাবালিক বাচ্চাকে 7 বছর পুরার পর তাকে নমাজ পড়ানো, 7 বছর পুরার পর তাকে নমাজ পড়ানো, তারপর পড়ার জন্য তাকে নির্দেশ দেওয়া, নির্দেশ দেওয়া এটা হইল ওয়াজিব। যদি বাচ্চা নির্দেশ হওয়ার পর যদি সে নমাজ পড়ে নে তাহলে তো আলহামদুলিল্লাহ, ভালো, তাকে মারবেন না, না মারিয়াই তাকে বুঝাই সুজাইয়া নমাজের জন্য উৎসাহিত করেন।
আল্লাহ না পড়লে আল্লাহ মারবেন এই বল এই বলবেন, আপনার বাচ্চাকে এই বাচ্চাকে উৎসাহিত করেন বুঝাই সুঝাইয়া, তাকে তাকে বুঝে সুঝে তাকে আপনার উৎসাহিত করেন। যদি এই নাবালিক বাচ্চাটা যদি নামাজ পড়ে না তাকে মারবেন না, আপনি দমক রাখবেন কুদাম রাখবেন কিন্তু মারবেন না। কিন্তু এমতাবস্থায় যদি একজন বাচ্চা সে 10 বছর পুরার আগে সে নামাজের অভ্যস্ত হয়ে যায় আলহামদুলিল্লাহ, যদি নামাজের 10 বছর পুরে গেল 11 নম্বর বয়স আরম্ভ হয়ে গেল, তখন সেই বাচ্চাও যদি দেখা যায় এখনও নামাজের মধ্যে গাফলাতি করে, তখন গার্জেন্টের উপরে 2 নম্বর অর্ডার আসছে ওয়াজরিবুহুম ইজা বালাগু আশরা, যখন 10 বৎসর বাচ্চার হয়ে যাবে তখন তোমাদের বাচ্চাকে তোমরা প্রহার করো, তাদেরকে ফিটিয়া হইলেও নামাজ পড়াও। তাহলে নামাজের জন্য বাচ্চাকে মারতে হবে কত নম্বর বয়সে? 10 বৎসর হওয়ার পরে, মানে 11 নম্বর শুরু হইলেই নামাজ না পড়লে তাকে প্রহার করিয়াও নামাজ পড়াইতে হবে। এইটা গার্জেন এবং মা বাপের উপরে ওয়াজিব। যদি মা বাপ যদি মারেন না, মায়া করিয়া আদর করিয়া মারেন না, তাহলে মা বাপ হবেন গুণাগার। বাচ্চা নামাজ না পড়ার কারণে, যেহেতু এখনও সে বালিক হয় নাই, সে না পড়ার কারণে তার নামায় আমলে কোনো গুণা লেখা হবে না। মা বাপ কেন তাকে নামাজ পড়াইলেন না, কেন নামাজের জন্য তাকে মারলেন না, এর কারণে মা বাপ হবেন গুণাগার, দায়ী হবেন মা বাপ। এই জন্য গার্জেন্টের প্রয়োজন আছে। বাচ্চাকে শুধু আরামে আর মজাসে খালি খানি চিন্তা করা, এটা গার্জেন্টের দায়িত্ব নয়। শুধু মজায় খাওয়ানো এটা দায়িত্ব নয়। মজা খাওয়ানি বাদ দিবেন না, মজায় খাওয়াইবেন, ভালো খাওয়াইবেন, ভালো কাপড় পরাইবেন, এটাও দায়িত্ব। কিন্তু এর সাথে সাথে একটা বাচ্চাকে পাক্কা মুসলমান বানাইয়া উঠানো, মাসুম মুসলমান বানাইয়া তোলা, এটা গার্জেন্টের দায়িত্ব। যাতে এই ছোটোবেলায় একটা বাচ্চা মুসলমান হয়ে যায়, মুসলমানের আখলাক আমল দ্বারা সে পরিপূর্ণতা লাভ করে নেয়। এই জন্য 7 বৎসর থেকে তাকে পিছনে মেহনত আরম্ভ করে দিতে হইবে, 7 বৎসর থেকে তার পিছনে মেহনত আরম্ভ করে দিতে হইব। এটা হইল নামাজের মশালা, নামাজের মশালা। এখন আসি আমরা রোজার ব্যাপার। রোজার ব্যাপারে ফোকাহে কেরামে লেখেন যে নামাজের যে হুকুম রোজার সেই হুকুম, নামাজের যে হুকুম রোজার সেই হুকুম। অর্থাৎ যত বয়সে নামাজ পড়ার জন্য নির্দেশ এসেছে সেই বয়সে রোজা রাখারও নির্দেশ দিতে হবে। যে বয়সে রোজা নামাজ না পড়লে মারতে বলা হয়েছে, সেই বয়সে রোজা না রাখলেও মারতে বলা হয়েছে। অর্থাৎ 7 বৎসর পুরে যখন বাচ্চার বয়স 8 নম্বর বয়সও আরম্ভ হয়ে যায়, তখনও এই বাচ্চাকে রোজা রাখার জন্য আপনি যেভাবে নামাজ পড়ার জন্য বলতে হবে। আচ্ছা আর একটা কথা বলে দেই, আপনি বাচ্চাকে 7 বৎসর পুরার পর নামাজ পড়ার জন্য বলবেন, আপনার বলা ওয়াজিব। কিন্তু এই 7 বৎসর পুরার আগে যদি বাচ্চাকে নামাজ না শিখান, তাই আপনি কী পড়ার জন্য বলবেন? তাই আপনার 7 বৎসর দ্বারা পুরার আগে, এই হাদিস দ্বারা বোঝা গেল একটা বাচ্চার বয়স 7 বৎসর পুরার আগ পর্যন্ত তাকে নামাজের জরুরি মশলাও শিখাই দিতে হবে, নামাজ পড়ার নিয়মগুলাও শিখাই দিতে হবে, নামাজ পড়তে যে সূরা কেরাত লাগে এবং যে দোয়া দুরুদ লাগে সেইগুলাও এই বাচ্চারে শিক্ষা দিয়া দিতে হবে। এটা 7 বৎসরের আগে তাকে তার শিক্ষা সম্পাদন করতে হবে, সমাপ্তি করতে হবে। এরপরে এই বাচ্চাকে আপনি নির্দেশ দিবেন নামাজ পড়ো, তাকে নামাজ আগে শিখাইবেন, এরপরে দিকে নির্দেশ দিবেন নামাজ পড়ো। এখন নামাজ পড়তে পড়তে সে আদি হয়ে গেলে 10 বৎসর পরে যদি আর মারার প্রয়োজন হয় না তো আলহামদুলিল্লাহ, যদি দেখা যায় আপু গাফলাতি তার রয়ে গেল, তাহলে আপনি তাকে মারিয়া ধরিয়া এখন মারার সময় আছে, এখন মারলে খাজে আসবে, এখন বাচ্চা আপনার দিকে ফিরতে পারবে না, মায়ের খাইবে আপনার বা আপনার দিকে মারার জন্য ফিরতে পারবে না, এই জন্য আপনি মারতে পারবেন, মারিয়াও তাকে নামাজি বানান, এখন নামাজি বানান। নতুবা এক সময় আসবে এখন ছোট বাচ্চা রয়েছে বলে আপনি গুমা রাখিয়া আপনি নামাজ পড়তে তাকে বলেন নাই, কিন্তু এক সময় আসবে ধীরে ধীরে সে যে বড় হয়ে যাবে, তখন আর এই বাচ্চা যখন বড় হয়ে যাবে, এখন যখন তার মুছ উঠে যাইবে, এখন আপনি বা আব্বা যে সময় তাকে আপনি দমক দিবেন, বাচ্চা আপনার থেকে দৌড়িয়া দূরে ফলাইয়া যাইবে। আর এরপরে যদি আপনি তার পাশে চলে যান আর তাকে মারেন, হয়তো আপনার দিকে ফিরিয়া আবার আপনাকে কুদাম দিয়া দিতে পারে। এই জন্য বাপে অনেক সময় বাচ্চা বড় হয়ে গেছে এখন বাচ্চাকে মারে না, কেনে মারে না, এত বড় জোয়ান ছেলে তাকে মারবো,
মারব, যদি যদি আমার দিকে ফিরে যায় ইজ্জত নিয়ে টানাটানি আরম্ভ হয়ে যাবে। এই জন্য এই বাচ্চারে আর মারার সময় নাই, বলেন মারার সময় নাই, মারার সময় না নাই কেমনে, কেন মারার সময় নাই? আমরা তো বড়ো ছেলেকেও মারতে পারি, আমাদের ছেলেরা তো ফিরতে পারে না, ফিরতে পারে না, কিন্তু আপনি তো মারার সময় নাই বলেন, কিসের জন্য? আপনি বাচ্চারে বাচ্চা বানান নাই, বাচ্চারে আপনি সত্যিকারের বাচ্চা যদি বানাইতে পারতেন তাহলে বুড়া হইলেও বাপে বাচ্চারে মারতে কোনো ভয় করার কথা নাই, সেই সময় বাপের দিকে বাচ্চা ফিরবার কোনো সাহস পাবে না। তাই আপনি বাচ্চাকে আগে বাচ্চা বানান, আগে তাকে ধর্মীয় শিক্ষা দিয়া শিক্ষিত বানান, তখন আপনি বাপ চিনবে, মা চিনবে, প্রত্যেকের হক বুঝবে, মর্যাদা বুঝবে। আপনি যদি তাকে ধর্মীয় শিক্ষায় শিক্ষিত না বানান তাহলে ওই বাচ্চারে আপনি টু শব্দ বলার আগে আপনারে টু শব্দ বলে দিবে। এই জন্য বলবেন আপনি এখন এরা বড় হয়ে গেছে, এখন মারার বয়স চলে গেছে, মারার বয়স আবার চলে যায় আবার কেমনে? বাপ সন্তানকে যে কোনো বয়সে মারতে পারে, যে কোনো বয়সে মারতে পারে, কিন্তু আপনি মারার সাহস নাই কেন? বাচ্চা আপনার দিকে ফিরে যাইবে এই জন্যও তো সাহস নাই। বাপে একা একটি মসজিদে নামাজে আসেন, বাচ্চারে গুয়ে রাখিয়ে আসেন, চুরের মতো চুপকে চুপকে গড় থাকি বাইর হন, যাতে দরজার আওয়াজ হয় না, বাচ্চার ঘুম যাতে ভাঙে না, ঘুম ভাঙে না, ঘুম যদি ভাঙে যায় বাচ্চা কুদাম দিবে আপনাকে, হ্যাঁ বুড়া নমাজ এটা একা একা চলে যাও না, আবার এত দূরে দরজা লাগাইতে হয় নাকি, ঘুম ভাঙাইতেছো আমাদের, ঘুম ভাঙাইতেছো, তখন ভয়ে বুড়া চুপকে চুপকে দরজা কোনো মতে খুলিয়া আর এখান থেকে বাহির হয়। এই অবস্থায় আপনার কেন হয়, কেন হয়? আপনি আপনার দায়িত্ব আদায় না করার কারণে। এই বাচ্চার পিছনে মেহনত করার সময় হইল সাত বৎসর থেকে, সাত বৎসরের পর থেকে যখন এই বাচ্চার পিছনে দিনদার বানাইবার, নামাজি বানাইবার, আল্লাহওয়ালা বানাইবার জন্য আপনি যখন মেহনত করে যাবেন, তখন এই বাচ্চার পিছনে আর আপনার চিন্তা করতে হবে না। এই বাচ্চা আপনাকে আপনার এক সময় শরীরে বেজুত করছে, তখন আপনি ঘুমে ঘুম থেকে উঠতে পারেন নাই, জমাতের টাইম হয়ে গেছে, বাচ্চা আসি আপনাকে আপনার জাগাইয়া দিবে, আব্বা জমাতের টাইম হয়ে গেছে, উঠেন উঠেন। আপনি বাচ্চাকে এমন বাচ্চা বানান, দেখবেন আপনার এবাদত বন্দেগিতে সহায়ক বনবে, সহায়ক বনবে, নতুবা তো আপনি বাচ্চা পালবেন আর ওই বাচ্চা জাহান্নামের খোরাক বনবে। দুনিয়াতে আপনি দেখবেন সে জাহান্নামি বনতেছে, আপনার বলার কোনো অধিকার থাকবে না, আখেরাতে জ্বলবে, আপনি করার কিছু থাকবে না। এই জন্য বিরাদারান ইসলাম, বাচ্চাদেরকে ওই ধরনের মাদ্রাসাতুস সফা সুফার মধ্যে ভর্তি করে প্রাথমিক জ্ঞান যদি বাচ্চাদেরকে জ্ঞান দিয়া দেন তাহলে ইনশাআল্লাহ এই বাচ্চারা নামাজি বনে যাবে, অটোমেটিক নামাজি বনে যাবে। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুরু সিবিয়ানাকুম বিসসালাত ওহুম আবনাউ সাবঈন ওয়াদরিবুহুম ইযা বালাগু আশরা। রমজান মাসের রোজার ব্যাপারে হুকুম হইল সাত বছর পুরে যখন আট নম্বর বছরে বাচ্চার বয়স হবে তখন ওই বাচ্চাকে রোজা রাখার নির্দেশ দিতে হবে। বাবা রোজা রাখো, মা তুমি রোজা রাখো, মেয়েকে বলবে মা তুমি রোজা রাখো, রোজা রাখো। বাচ্চারা রোজা রাখার জন্য খুবই উৎসাহী, যেহেতু মা বাপের যে কাজ করে বাচ্চা এগুলা করতে চায়, এটা তো দেখে বিদ্যা শিখে বিদ্যা মানুষ বলে, তাই যে বাচ্চা দেখে মা বাপ রোজা রাখতেছেন এই জন্য বাচ্চাদের মনে আগ্রহ জন্মে রোজা রাখবে। এই জন্য আমাদের দেশের মুসলমানের বাচ্চারা রোজা রাখতে চায় কিন্তু মা বাপ রোজা রাখতে অনেক সময় বাধা দেয়, অনেক সময় বাধা দেয়, কিন্তু মা বাপের উপরে নির্দেশ হইল তুমি রোজা রাখার জন্য বাচ্চাকেও বলো, সাত বছর পুরার পর বাচ্চাকে বলো রোজা রাখো, রোজা রাখো। তবে কয়টা রোজা রাখবে বলে এই সময় তিরিশটা রোজা রাখার জন্য বাধ্য করবেন না, বলবেন না, বরং এই বাচ্চার বডির দিকে দেখে আপনি বিবেচনা করবেন, এই বডি কয়টা পর্যন্ত জারতে পারবে। হ্যাঁ, যদি রোজা রাখার পর যদি দেখা যায় যে সে জোহরের রক্তের সময় তার আর বরদাস্ত করতে পারতেছে না, তখন বাচ্চারে সুযোগ দিবেন, আচ্ছা তুমি খাইয়া ফেলো, খাইয়া ফেলো, আগা পরের দিন দেখবেন, এখন আজকে জোহর পর্যন্ত গেছে, আর একদিন পরের দিন যখন রাখবে দেখবেন আসর পর্যন্ত বরদাস্ত করে নিতে পারছে, তখন আসর পর্যন্ত যাওয়ার পরে বরদাস্ত করতে পারছে না, বলেন তুমি খাইয়া ফেলো, খাইয়া ফেলো, আচ্ছা এরপরে আসর দিন পরের দিন দেখবে সে এখন মাগরিব পর্যন্ত বরদাস্ত করে নিতে পারতেছে। ধীরে 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 তাকে ট্রাই করেন, ট্রাই করিয়া রোজাদার বানাইবার জন্য চেষ্টা করা মা বাপের উপরে ওয়াজিব। আজকে কত গুণাগার হইতেছে মা বাপ, মা বাপ রোজা বাচ্চাদেরকে রোজা রাখায় না, রোজা রাখায় না, শরীর বেদনা হয়ে যাবে, রোগ হয়ে যাবে, এই জন্য বাচ্চাদেরকে রোজা রাখায় না। সাত বছরের পর থেকে আপনি তার বডির মাপে তাকে জন্য রোজার হিসাব দিবেন, কিন্তু
দশ বৎসর যখন তার বয়স পড়ে যাবে তখন ওই বাচ্চাকে আর বডির হিসাব নাই, তখন সরাসরি সারাটা মাস রোজা রাখার নির্দেশ দিতে হবে, সারা মাস রোজা রাখো। এখন আর কটা পারবে না পারবে চিন্তা নাই, দশ বৎসর হয়ে গেছে সারা মাস রোজা রাখতে হবে। বড়রা যেভাবে রোজা রাখে বাচ্চারাও রোজা রাখতে হবে। দশ বৎসর রোজা যদি না রাখে তাকে ফিটিয়াও হইলেও রোজা রাখাইতে হবে, এটা হইল গার্জেন্টের দায়িত্ব। কিন্তু আমাদের গার্জেন্টরা দুকাবাজি করে বাচ্চাদের বাচ্চাদের সাথে। বাচ্চা মাকে বলে আম্মা যান, ঘুমাইবার সময় বলে মা আমাকে সেহরির সময় উঠাইবায়, সেহরির সময় উঠাইবায়, আমাকে ফোতা খাওয়াইবায়। সে বাচ্চা বলে এটা বলিয়া ঘুমায়, কিন্তু মায়ে বলে ঠিক আছে তোমাকে উঠাইব, সান্ত্বনা দিয়ে তাকে ঘুম পাতাইল। সেহরির সময় হইল যখন, তখন মা চুপকে চুপকে সুরের মতো বিছনা থেকে আগলো সরে যায় যাতে বাচ্চা না ঠের পায়। এই যে শেষ পর্যন্ত খাওয়া দাওয়া শেষ, সময় শেষ, বাচ্চা উঠলো যখন বললো আমাকে সেহরি খাওয়াইলে না, তখন বাচ্চাকে আপনার বিভিন্ন তামাশামা বলে বিভিন্ন কথা বলে ভুলে গেছি তোমার কথা স্মরণ রয়েছে না, আচ্ছা আগে দিয়ে খাইবে সামনে দিয়ে খাইবে, এই ধরনের বলে। যদি কোনো বাচ্চা যদি আপনার নাচুর বন্দা আছে কোনো বাচ্চা না খাইয়া ছাড়বে না, তখন সে খাইছে, খাওয়ার পরে রোজা রাখি নিছে, রোজার আরম্ভ করে দিছে, তখন মা বাপ বিভিন্ন দুঃখাবাজির আশ্রয় নেন। কী বলেন? কেউ বলে যে তোমার তো বাচ্চাদের রোজা রোজ একটা নাই, রোজা রোজ তো দুইটা, দুপুরবেলা তুমি একবার খাই নাও আর এরপরে আবার ইফতারের সময় সবার সাথে খাইবে, তোমার হয়ে যাইবে দুইটা, আমাদের হইল একটা। বাচ্চার বা শিশু বাচ্চা আছে তো বুঝে না মা মিথ্যা কথা হইতেছে, তার মার উপরে বাপের উপরে আস্থা আছে, এরা তো ভালো কথাই বলবে। এই জন্য সে মনে করলো যে এরা তো সত্যই বলতেছে, তাই আমাদের রোজা যেটা আছে এটাই রাখলাম। হ্যাঁ, সে দুপুরের বেলা একবার ইফতার করলো, আবার সন্ধ্যাবেলা আবার ইফতার করলো, দুইবার ইফতার করলো। এইভাবেই বাচ্চাদেরকে রোজা ভাঙ্গাইয়া রোজাদের রোজা না রাখার অভ্যস্ত বানান। কিন্তু মা বাপের উপরে দায়িত্ব কী ছিল, রোজা রাখানো না ভাঙ্গানো? দায়িত্ব কী ছিল? রোজা রাখানো মা বাপের দায়িত্ব। হ্যাঁ, দশ বছর পুরার পরে আর কনসিডার নাই, দশ সাত বছর থেকে দশ বছরের ভিতরে তিন বছর, আট নয় দশ, এই তিন বছর পর্যন্ত কনসিডার আছে, বডিয়ে যটা রোজা আপনার বরদাস্ত করতে পারবে অতটাই রাখান। এটা আমাদের রমজান মাসের মধ্যে বাচ্চাদের প্রতি আমরা দরদমন্দ হয়ে যাই মহব্বতের কারণে। বলেন তো আল্লাহর মহব্বত যিনি বানাইলেন, যিনি সৃষ্টি করলেন, উনার মহব্বত বেশি না যে বান্দার গড়ে জন্ম দিলেন তার মহব্বত বেশি? কার মহব্বত বেশি হবে? যিনি জন্ম দিলেন তিনি তো হইলেন গিয়ে মালিক, যিনি তার মহব্বত বেশি হবে। আল্লাহ তাআলা বান্দার কাছে সারা দুনিয়ার মখলুকাতের মধ্যে আল্লাহর দয়া আর মায়ার একশো অংশ করে, একশো ভাগ করে, নিরানব্বই ভাগ আল্লাহ নিজের কাছে রাখছেন, এক অংশ মহব্বত আর দয়া আর মায়া আল্লাহ পৃথিবীর সমস্ত মখলুকাতের মধ্যে বন্টন করিয়া দিয়েছে, নিরানব্বই অংশ আল্লাহর কাছে রয়েছে। বলেন তো যার কাছে নিরানব্বইটা অংশ মহব্বতের রইল, দয়ার আর মায়ার রয়ে গেল, সে জাত কি দয়া আর মায়া বেশি বুঝবেন না আমরা বেশি বুঝব? আল্লাহ পাক যেহেতু আল্লাহর পক্ষ থেকে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে সেই বাণী শুনিয়ে দিয়েছেন, তাহলে আমরা সেই মতোই তো আমল করতে হবে। আপনার এই বাচ্চাকে একটা পাক্কা মুসলমানের বাচ্চা, মুসলমানের সাজে বাড়াইয়া গঠন করিয়া তোলা, এটা হইল গার্জেন্টের দায়িত্ব। গার্জেন্টটা শুধু খাওয়াইয়া বড় করা এটা তার দায়িত্ব শুধু নয়, বরং মুসলমানের বাচ্চা মুসলমান বনিয়া উঠক এটা হইল চেষ্টা করা, এটা হইল দায়িত্ব বেরাদানা ইসলাম। এই জন্য রমজান মাসও আমরা বাচ্চাদের দিকে রোজা রাখার জন্য আমরা উৎসাহিত করব এটাই আমাদের খাত। দুই নম্বর আরেকটি কথা বলি, রমজান মাসের মধ্যে একটি অতিরিক্ত আমল আল্লাহ পাকে আমাদেরকে দিয়েছেন, সেটা হইল নবী করিম সাল্লাল্লাহু ফরমায় ফরজাল্লাহু আলাইকুম সিয়ামাহু ও সানান্তুলাকুম কিয়ামাহু। আল্লাহ তাআলা তোমাদের উপরে রমজান মাসের দিনের বেলা রোজা রাখা ফরজ করে দিয়েছেন এবং রাত্রের বেলা আমি তোমাদের জন্য একটি নামাজ অতিরিক্ত সুন্নত করে দিয়েছি, সেই নামাজটার নাম হইল তেরাবির নামাজ। বাকি তো নামাজ আগেও আছে, রমজান ছাড়াও আছে, কিন্তু রমজানের ভিতরে আরও একটি অতিরিক্ত সুন্নত হইল তেরাবির নামাজ। সেই তেরাবির নামাজ আল্লাহর রসুল সাল্লামের সুন্নত, তাই তেরাবির নামাজ পড়া সুন্নতে মুআক্কাদা, যেটা না পড়লে হবে না পড়তেই হবে, সেই সুন্নতে মুআক্কাদা তেরাবির নামাজ পড়তে হবে। এখন আসি আমরা নবী করিম সাল্লামের যুগ থেকে মুসলমানরা
তেরাবির নামাজ পড়ে আসতেছে, সেই তেরাবির নামাজ পড়ার সময়ে আমরা কয় রাখাত পড়ব চিন্তা করার বিষয় আছে। তেরাবির নামাজ কয় রাখাত পড়ব? আমরা নবী করিম সালামের যুগ থেকে নিয়ে এখন পর্যন্ত মুসলমানের মধ্যে যে নিয়মটা চলিয়ে আসতেছে সেটা হইল তেরাবির নামাজ, বিশ রাখাত তেরাবির নামাজ সবাই আমরা পড়ি, বিশ রাখাত তেরাবির নামাজ বিশ রাখাত আদায় করি। এখন যদি আমরা এর চেয়ে কম যদি সুন্নত এর চেয়ে কম যদি পড়ি, নবী করিম সালাম বিশ রাখাত তেরাবি পড়েছেন, বিশ রাখাত তেরাবির নামাজ নবী করিম সালাম আদায় করেছেন, নবী করিম সালামের সাহাবায়ে কেরাম বিশ রাখাত পড়েছেন, পরবর্তী উম্মতরা আপনার ধারাবাহিকভাবে সব যুগের উম্মতরা বিশ রাখাতের কম কেউ তেরাবি পড়ে নাই, কেউ তেরাবির নামাজ বিশ্বের কোনো মুসলমান বিশ রাখাতের কম তেরাবি পড়ে নাই। আট রাখাত তেরাবির নামাজ আবার বর্তমান সময়ে একটা ফিতনা জন্ম নিবে, রমজান মাস আসলে দেখবেন আরও একদল ফিতনাবাজ আপনার প্রকাশ পাবে, সেই ফিতনাবাজরা আপনার ইন্টারনেটের ভিতরে আইয়া ঢুকিয়া সাধারণ যুবক ছেলেদেরকে উৎসাহিত করবে যে আট রাখাত তেরাবির নামাজ হইল আট রাখাত, বিশ রাখাত পড়তে হয় না, এটা বিশ রাখাত এটা হইল গিয়া দেওবন্দীদের নামাজ, এটা রসুলের নামাজ নয়, রসুলের নামাজ হইল আট রাখাত, বিশ রাখাত দেওবন্দীদের নামাজ। বলেন তো দেওবন্দীরা নতুন নামাজ আবিষ্কার করছে না, রসুল থেকে ভেয়ে রসুল সাল্লাম থেকেই তো সেই বিশ রাখাতের নামাজ শিখছে। নবী করিম সাল্লাম বিশ রাখাত নামাজ পড়তেন, মুসান্নাফা ইবনে আবি সাইবার মধ্যে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস এসেছে, নবী করিম সাল্লাম রমজান মাসের মধ্যে রাত্রির মধ্যে 23 রাখাত নামাজ পড়তেন, অর্থাৎ বিশ রাখাত তেরাবি আর 3 রাখাত বিতিরের নামাজ সহ 23 রাখাত নামাজ নবী করিম সাল্লাম রমজানের রাত্রির মধ্যে পড়তেন। মুস্তাদরাকে হাকিম নামি হাদিসের কিতাব, সেই মধ্যে রেওয়ায়াত আছে এবং মুসান্নাফা ইবনে আবি সাইবা নামি হাদিসের কিতাবের মধ্যে এই হাদিসটা বর্ণনা হয়েছে। এখন এই হাদিস দ্বারা বোঝা গেল নবী করিম সাল্লাম তেরাবির নামাজ কয় রাখাত পড়ছেন? 20 রাখাত। এবং এর উপরে সাহাবায়ে কেরাম থেকে নিয়ে এরপরে ধারাবাহিকভাবে এই হাদিসের উপরে আমল করে করিয়া এখন পর্যন্ত মুসলমান আসতেছে বিশ রাখাত তেরাবির নামাজের জন্য পড়ে পড়ে আসতেছে। কিন্তু এখন একদল মানুষ যদি বাহির একদল মানুষ এখন বর্তমান যুগে তাদের জন্ম হয়েছে, তারা বলে আট রাখাত তেরাবির নামাজ মাত্র আট রাখাত। বলেন তো তেরাবির নামাজ আট রাখাত এটা নতুন খাম না বিশ রাখাত নতুন? বলেন কোনটা নতুন? আট রাখাত নতুন, আট রাখাত হইল নতুন খাল, এটাই হবে বেদাত, বিশ রাখাত তো পুরাতন খাল, পুরাতন খাসকে বেদাত বলে না। সাহাবায়ে কেরাম যা করে এসেছেন, নবী যাহা করে এসেছেন তাকে বেদাত বলে না, পরবর্তীতে যারা নতুন আবিষ্কার করবে তাকে বেদাত বলে। তাহলে আট রাখাত নামাজ তেরাবির নামাজ বলা এটাও একটা বেদাত এবং আট রাখাত তেরাবির নামাজ পড়াটাও একটা বেদাত। যারা আট রাখাত তেরাবির নামাজ পড়বে তাদের তেরাবির সুন্নত আদায় হবে না, তেরাবির সুন্নত হইল বিশ রাখাত, বিশ রাখাত নামাজের কমে যদি কোনো মানুষ যদি তেরাবি পড়ে তার তেরাবির নামাজ আদায় হবে না। হ্যাঁ হবে, বিশ আট রাখাত নামাজ পড়লো, 10 রাখাত পড়লো, 12 রাখাত পড়লো, এটা তার বেকার যাবে না, এটা নফল হিসাবে তার নামায় আমালও, নফল নামাজ হিসাবে তার নামায় আমালও দেওয়া হবে। কিন্তু তেরাবির নামাজ যে সুন্নতে মুয়াক্কাদা সেই সুন্নতে মুয়াক্কাদা আদায় হবে না। আমাদের সমাজে কিছু মানুষ আছে তেরাবির নামাজের মধ্যে বিশ রাখাত পড়তে হবে এই কথাটাও জানে, এ কথাটাও বুঝে, এ কথাটাও মানে, কিন্তু এই মানুষটা যখন রমজান মাস আসে তেরাবির নামাজের জন্য মসজিদে যায়, মসজিদে যাওয়ার পরে দেখা যায় যে ইমাম সাহেব নামাজ ফরজ নামাজের পরে তো তেরাবি পড়ে, ইমাম সাহেব তেরাবি আরম্ভ করে দিয়েছেন, ওনার ফরজ ছুটে গেছে, তখন জমাত যখন ছুটি গেছে তখন ওই ব্যক্তির দায়িত্ব হইল ফরজ নামাজ প্রথম আদায় করবেন, প্রথম এশার চাইর রাখাত নামাজ আদায় করবেন, এশার চাইর রাখাত ফরজ না পড়ে তেরাবির নামাজ পড়লে সেই তেরাবির নামাজ আদায় হবে না, তেরাবির নামাজ আদায় হবে না আপনার এশার ফরজ ছাড়িয়া যদি পড়েন, তাহলে এশার ফরজ আগে পড়তে হবে, এরপরে এশার দুই রাখাত সুন্নত নামাজ পড়লেন, মোট ছয় রাখাত নামাজ একা একই পড়লেন, এরপরে ইমাম সাহেব তো চলতেছে, ইমাম সাহেবর তো গাড়ি বন নাই, ইমাম সাহেবর গাড়ি তো সামনের দিকে চলতেছে, আপনি গিয়া দাঁড়াইছেন যখন দেখছেন ইমাম সাহেব হয়তো দুই রাখাত পড়ে ফেলছে, যখন তিন নম্বর রাখাত তো দাঁড়াইছে,
আপনি আরো 6 রাকাত পড়তে পড়তে আরো 2 রাকাত 4 রাকাত পড়ে নিছে ইমাম সাহেব, এখন তো আপনি ইমাম সাহেবের সাথে পাইলেন না, মাসালান 4 রাকাত নমাজ আপনার চলে গেছে, এখন আপনি পাইলেন 12 রাকাত ইমাম সাহেব 16 রাকাত পাইলেন, 16 রাকাত নমাজ ইমাম সাহেবের সাথে যখন পাইলেন, ইমাম সাহেবের সাথে 16 রাকাত পাওয়ার পর যখন ইমাম সাহেবের 20 রাকাত পুরে গেল, আপনার 16 রাকাত হয়েছে, ইমাম সাহেবের পুরলো 20 রাকাত, তখন ইমাম সাহেব তো বিতির নমাজ পড়বে। বিতির নমাজের জন্য জমাতে নমাজ পড়া একমাত্র রমজান মাসের মধ্যে তার বৈশিষ্ট্য। রমজানের মধ্যে বিতিরের নমাজ জমাতে হয়, রমজান ছাড়া বিতিরের নমাজ জমাতে পড়া মকরুহ তাহরিমি একমাত্র রমজানের মধ্যে তার পড়ার নিয়ম। কেন? রমজান মাসের মধ্যে আপনার তেরাবির নমাজ সুন্নত নমাজ জমাতে যেহেতু হয়, এর সুবাসে আপনার ওয়াজিব নমাজ, বিতিরের নমাজ ওয়াজিব, সেই ওয়াজিবের জমাত এই কারণে হয়। সুন্নতের যখন জমাত হইল তাহলে ওয়াজিবেরও কী করেন, জমাত পড়েন, এই জন্য আপনার বিতিরের নমাজও আমরা জমাতে রমজানে পড়ি। আর রমজান ব্যতীত যেহেতু আপনার সুন্নত নমাজ, কোনো সুন্নত নমাজ জমাতে পড়া হয় না, এই জন্য সেখানের মধ্যে তেরাবির নমাজও বিতিরের নমাজও জমাতে পড়তে হয় না। তাহলে এটা তো রমজানের জন্যই বিতিরের নমাজ জমাতে পড়া হয়, তাহলে রমজানের জন্য যখন জমাত হবে এ সময় এখন ইমাম সাহেব পড়ছেন 20 রাকাত, আপনার হয়েছে মাত্র 16 রাকাত, আপনি কী করবেন, এখন বিতির পড়বেন না তেরাবি পড়বেন? এখন আপনি যদি বিতির পড়তে আপনার তেরাবি পড়তে যান, তাহলে তো আপনি বিতিরের নমাজ ইমাম সাহেবে শেষ করে নেবে, আপনার 4 রাত আদায় করাত গেলে ইমাম সাহেব তো 3 রাত শেষ করিয়া সালাম ফিরাই নেবে, আপনি তো জমাত পাইবেন না। তাহলে এই সময় নির্দেশ হইল আপনার উপরে যে প্রথমে তেরাবি এখন পরে রাখেন, যখন এটা ছুটে গেছে এটার পরে আদায় করবেন, এখন বিতিরের নমাজ আপনি জমাতের সহিত আদায় করেন, কারণ এটা জমাত ছুটি গেলে আর পাইবেন না, জমাত ছুটি গেলে আপনি একাই পড়তে হবে, তাই একা পড়ার চেয়ে জমাতে নমাজ পড়েন। তাই জমাতে বিতিরের নমাজ আদায় করলেন, বিতিরের নমাজ আদায় করার পর আপনি এই মসজিদের মধ্যে থাকবা 4 রাকাত ছুটে গেছে তেরাবির নমাজ, সেইগুলো আদায় করে নেওয়াটাই আপনার নিরাপদ, আর এটা ছুটি যাওয়ার আর কোনো ভয় থাকে না। কিন্তু যদি আপনার মনের মধ্যে হিম্মত থাকে যে আমি এখানেও বাড়িতে গেলেও আমার তেরাবির নমাজ যেগুলো ছুটেছে এগুলা করে গিয়েও পড়তে পারবো, এই হিম্মত যদি থাকে আপনার তাহলে আপনি করে যান। ঘরে যাইয়াও আপনি এই যে নমাজগুলো ছুটে গেছে, তেরাবির নমাজ যে কয়টা রাখাত ছুটে গেছে সেই কয়টা রাখাত আপনি আদায় করেন। যদি 20 রাকাত যখন আরও 4 রাকাত পড়বেন তখন 20 রাকাত হবে, তখন আপনার তেরাবির সুন্নত আদায় হবে। যদি আপনি তেরাবির নমাজ আর যদি ঘরের মধ্যে গিয়ে যদি আর 4 রাকাত পড়েন না তাহলে আপনার এই তেরাবি হবে না, আপনার তেরাবির সুন্নত আদায় হবে না। আপনি 12-16 রাকাত পড়ছেন এগুলো সব নফল নমাজ হয়েছে, 20 রাকাত না পড়লে আপনার তেরাবির হিসাব হইল 20 রাকাত, 20 রাকাতের নিচে কোনো তেরাবির নমাজ হয় না। যারা 8 রাকাত পড়িয়া চলে যায়, যারা 8 রাকাত পড়ে চলে যায় তাদের জিন্দেগিতেই তেরাবির আদায় হয় না। তাহলে তেরাবির নমাজ 8 রাকাত নয় বরং 6 রাকাত 20 রাকাত। ওই যে সমস্ত ভাইরা যারা 8 রাকাত তেরাবির নমাজ পড়ে তারা দেখবেন আপনাদের সামনে কি সুন্দর একটি হাদিস পেশ করবে, তাদেরকে যদি জিজ্ঞেস করেন 8 রাকাত তেরাবির নমাজ তোমরা করতে পাইলে, তোমরা কোন জায়গা থেকে শিখলে, তখন তারা বলবে একটি হাদিসের ঠিকানা দিবে, বলবে সহি বুখারী শরীফ, যে কিতাবটার নাম শুনলে আমরা সবে আজমতের সহি সম্মানের সহি সেই শ্রদ্ধার সহি সেই কিতাবের নাম শুনি, নাম লয় সেই কিতাবের নাম বলবে যে সহি বুখারী শরীফের মধ্যে আছে নমাজ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তেরাবির নামাজ 8 রাকাত পড়তেন, 8 রাকাত পড়তেন, বলে কোন হাদিসটা শোনাও তো দেখি। তখন তারা হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে একটি হাদিস বয়ান করবে। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এক ব্যক্তি জিজ্ঞেস করেছিলেন, মা আয়েশা, নবী করিম সাল্লাম রমজানের রাত্রির মধ্যে নামাজ কীভাবে পড়তেন? তখন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, মা কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াজিদু আলা সামানে রাকাতিন লা ফি রমাজান ওয়ালা ফি গায়রিহি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 8 রাকাতের বেশি রাত্রের নমাজ পড়তেন না, রমজানের বাহিরেও নয় রমজানের ভিতরেও নয়, 8 রাকাতের বেশি নমাজ পড়তেন না। এই হাদিস দ্বারা তারা আমার সলফি ভাইরা, আমার আহলে হাদিস ভাইরা,
আসলে যারা হাদিস বুঝে না তাদের নামও আহলে হাদিস, যারা হাদিস বুঝে না তাদের নামও আহলে হাদিস। ওই আহলে হাদিস ভাইরা হাদিস হাদিস একটা পাইছে বুহারী শরীফে, এটা ভাইয়াই আটরা হাত নিয়ে ভাই রয়েছে, রৌড ভাই রয়ে গেছে, মসজিদে মসজিদে ভাই রয়ে গেছে আটরা হাতের মিছিল নিয়া। শোনেন তো এই হাদিসের মর্মটা বুঝলো নি আমার ভাইয়ে, আমার ভাইয়ে তো বুঝলো না, হাদিস বুঝছে না কি কি হাদিসের মর্মটা কি। আয়েশা সিদ্দিকাকে জিজ্ঞাসা করা হইল, রসুলে করিম সাল্লামের রাত্রের নমাজ কীভাবে, রমজানের রাত্রির নমাজগুলা কীভাবে পড়তেন? তখন আয়েশা সিদ্দিকা বললেন যে রমজান বা রমজানের বাহিরে আটরা হাতের বেশি নবী করিম সাল্লাম পড়তেন না। এটার দ্বারা আমরা বুঝলাম আয়েশা সিদ্দিকা প্রশ্ন বুঝেছেন, প্রশ্ন বুঝেই তার জবাব দিয়েছেন, বুঝেই জবাব দিয়েছেন। আয়েশা প্রশ্ন বুঝেন নাই তা নয়, আসনা আয়েশা প্রশ্ন বুঝেছেন, বুঝিয়েই জবাব দিয়েছেন। প্রশ্ন বুঝছেন এইটাই যে এই প্রশ্নকারী প্রশ্ন করতেছে তাহাজ্জুদের নামাজ সম্পর্কে, যে নবী করিম সাল্লাম রমজান মাসের মধ্যে তাহাজ্জুদের নামাজ কত রাকাত পড়তেন, কত রাকাত পড়তেছেন, প্রশ্নটাই তাহাজ্জুদ সম্পর্কে হয়েছে। এই জন্য জবাবও দিছেন, তাহাজ্জুদের জবাবও দিছেন, তাহাজ্জুদের জবাব দিছেন। কারণ হইল বলেন তো রমজান বা রমজানের বাহিরে, রমজান ও এবং রমজানের বাহিরে আটরা হাতের ঊর্ধ্বে নবী পড়তেন না, অর্থাৎ অধিকাংশ সময় নবী করিম সাল্লাম আটরা হাতও পড়তেন। কোনো সময় আসে নবী করিম সাল্লাম দশরা হাতও পড়ছেন, কোনো সময় আসে তাহাজ্জুদের নামাজ বারোরা হাতও পড়ছেন, কোনো সময় নবী করিম সাল্লাম আটরা হাতের কম ছয়রা হাত তাহাজ্জুদ পড়েছেন, কোনো সময় এর চেয়ে আরও কম চাররা হাত তাহাজ্জুদ পড়েছেন। তাহলে নবী করিম সাল্লাম থেকে বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের পড়ার ফড়া উল্লেখ আছে, কিন্তু অধিকাংশ সময় নবী করিম সাল্লাম কয়রা হাত পড়তেন, আটরা হাতই পড়তেন। এই জন্য আয়েশা বলতেছেন নবী করিম সাল্লাম আটরা হাতের বেশি পড়তেন না, অধিকাংশ সময় পড়তেন। এর অর্থ হইল অধিকাংশ সময় আটরা হাতের চেয়ে বেশি পড়তেন না। মশলা প্রয়োজনীয় মশলা বলে দেই, সেটা হইল রমজান মাস আইলে আরও একটি সুন্নত হইল তেরাবিতে এক খতম কোরআন শরীফ পড়া সুন্নত। এক খতম কোরআন শরীফ পড়বেন অথবা শুনবেন, যদি পড়তে পারেন না আর একদম পড়বে আপনি শুনবেন, এভাবেই শুনিয়া শুনিয়া নমাজের ভিতরে এক কতম কোরআন শরীফ হইতে হবে, এটা সুন্নতে মুয়াক্কাদা। এখন তেরাবির নমাজ পড়তে গেলে আপনার কোরআন শরীফ পড়তে গেলে হাফিজ সাহেব হওয়া লাগবে, হাফিজ সাহেব যদি আপনি না হন তাহলে আর একজন হাফিজ সাহেবের পড়া আপনি শুনতে হবে। বলেন তো তেরাবির নমাজের মধ্যে এক কতম কোরআন শরীফ পড়া যদি সুন্নত হইয়া থাকে, তাহলে এই হাফিজ সাহেবদেরকে আমরা রমজান মাসের মধ্যে নমাজ পড়াইতে তালাশ করার দরকার আছে নি না? নাই দরকার আছে। এই সুন্নত আদায় করতে হাফিজ সাহেবকে তালাশ করার প্রয়োজন আছে, হাফিজ সাহেবকে তালাশ করতে হইলে। এখন আমাদের দেশে অনেক, আমাদের দেশে 1000 হাফিজ সাহেবের মধ্যে 2-4 জন হাফিজ সাহেব পাবেন যারা তেরাবির নমাজ পড়াইবে, লেবঝিল্লা কোনো পয়সা নেবে না, 2-4 জন হাফিজ সাহেব পাবেন অবশ্য, কিন্তু অধিকাংশ হাফিজরা তো পয়সা ছাড়া পড়াইবে না। তাহলে আপনারা কীভাবে এই সুন্নত আদায় করবো, আমরা কীভাবে সুন্নত আদায় করবো? এখন আসি, আমরা তো পয়সা দিতে বাধ্য হয়ে গেলাম, না পয়সায় তো হাফিজ সাহেব পাওয়া যাবে না, তাহলে হাফিজ সাহেব পাইতে সুন্নত আদায় করতে আমরা বাধ্য হয়ে গেলাম পয়সা দিতে। বলেন তো এই পয়সাটা দেওয়া যায় আছে কি নাই? আমরা ফেকার কিতাব তালাশ করতে হবে, আমরা খালি খাস দেখা দেখি করলে হবে না, এটাকে হাদিয়া বললে হবে না। অনেকে হাদিয়া বলে হাফিজ সাহেবদেরকে বলে, আপনার রমজানে দান করে কোনো কিছু, আপনার কোনো কিছু ফুরাইলো না আর যাওয়ার সময় হাদিয়া বলে দিল। বলেন তো হাদিয়া কাকে বলে? প্রথমে হাদিয়া চিনতে হবে, হাদিয়া হইল কোনো খাজের বিনিময়ে নয়, বরং বিনা খাজ করাইয়া এমনিই কোনো ব্যক্তিরে কোনো কিছু দান করা মহব্বতের কারণে কাউকে দান করার নাম হাদিয়া। এখন আপনি খাজ করাইলেন, খাজ করাইয়া সারাদিন খাজ করাইলেন, বিকালে যাওয়ার সময় তাকে 500 টাকা দিলেন, বললেন হাদিয়া নেও, কি বলেন? হাদিয়া দিলেন না বেতন দিলেন? এটা পারিশ্রমিক দিলেন, পারিশ্রমিকের নাম বেতন, পারিশ্রমিকের নাম কি? বেতন। তাহলে আপনি সারাদিন খাজ করাইলেন, যাওয়ার সময় হাদিয়া বললেন, এটা হাদিয়া বললে এটা সঠিক বললেন না, দুঃখা বললেন, দুঃখার শব্দ হাদিয়া, এটা দুঃখার শব্দ। এই জন্য হাদিয়া বললে এটা হাদিয়া হয়ে যায় না, বিনা পরিশ্রমে দান করলে তার নাম কি হয়? হাদিয়া। সারা মাস পরিশ্রম করাইয়া আর পয়সা দিলেন আর বললেন হাদিয়া, এটা কোন ধরনের দুঃখাবাজি শব্দ? এই জন্য বিরাজান ইসলাম রমজান মাসে হাফিজ সাহেবকে দান দেওয়া হয়, এটা হাদিয়া নয়, এটার নাম উজরত, এটার নাম বেতন, এটার নাম পারিশ্রমিক। এখন আসি আমরা মাসলা মতো ফতোয়া মতো পারিশ্রমিক, ফতোয়া পারিশ্রমিক দেওয়া যায় আছে কি নাই? ফেকার কিতাব যদি তালাশ করেন তো দেখবেন যে ফার্স্ট ওয়াক্ত নামাজ পড়ানির জন্য ইমামতি করে পয়সা নেওয়া ফুকাহে কেরাম জায়েজ বলেছেন, আর মুয়াজ্জিন সাহেবের আজান দিয়া পয়সা নেওয়া জায়েজ বলেছেন,
কিন্তু আপনার শুধু কোরআন শরীফ পড়ে, শুধু কোরআন শরীফ পড়লে আপনি পয়সা নিতে পারবেন না। এমনি যে খতম উতম পড়িয়া পয়সা নেই, এগুলা হইল এটা ডাক্তারি করিয়া। যদি আপনার কোনো বেমারের কারো উচিলে যদি বেমারির শিফার জন্য খতম পড়ান, এটার জন্য এটা ডাক্তারি হিসাবে এটা পয়সা নেওয়া যাইতেছে। এইভাবে যদি কোনো আপনার মকসুদ ফুরাবার জন্য আপনি খতম পড়াইলেন, উদ্দেশ্য সাধনের জন্য, এটার জন্য পারিশ্রমিক দেওয়া যাইতেছে। কিন্তু মুর্দাকে সওয়াব পৌঁছানোর জন্য যদি খতম পড়ান, শুধু মুর্দাকে সওয়াব দেওয়ার জন্য, এর পারিশ্রমিক পয়সা হাফিজ সম্ভব যারা পড়বে তাদেরকে দেওয়াও জায়জ নয়। যারা দিবেন তারাও গুণাগার, যারা নিবেন তারা সবাই গুণাগার। রমজান মাসে খতম পড়িয়া, খতম থেরাবি পড়িয়া পয়সা নেওয়া, এটা কোনো ফোকায়ে কেরাম ইস্তেসনা করেননি, কেউ বলেননি জায়জ বলে। ফোকায়ে দেওবন, ওলামায় দেওবনদের ঐক্যমত ফতোয়া হইল যে থেরাবির নামাজ পড়াইয়া পয়সা নেওয়া জায়জ নয়, জায়জ নয়, দেওয়াও জায়জ নয়, নেওয়াও জায়জ নয়। যারা হাফিজ সাহেব খাইতেছেন নিয়া, এরাও হারাম খাইতেছে, যারা দিতেছেন আমরা সবাই হারাম করতেছি। এখন আমরা বাঁচার উপায় কিতা? আমরা থেরাপির খতমটা তো, খতম থেরাপি পড়বার ইচ্ছা এখন হুজুর, আমরা তো হাফিজ সাহেব পাইব না বিনা পয়সা। এবার যদি আনা পয়সায় বিদায় করি, সামনে বছর তো আর পাইব না। এই বছর কিবা খুলাই নিলাম আনা পয়সায়, কিন্তু আগামী বছর তো আর পাইব না। হাফিজ সাহেব খবর লইবে, হাফিজ সাহেব আসার আগে মসজিদে গত বছর হাফিজ সাহেবরে কত দিছে, যখন শুনবে তারা নামাজ পড়াইয়া আর এক পয়সাও দিছে না, হাফিজ সাহেব বলবে আমার অনেক উজোর আছে। আপনি খোঁজ করবেন, সে বলবে উজোর আপত্তি আছে। তাই হাফিজ সাহেবকে পাইবেন না। হাফিজ সাহেব পাইতে হইলে কী দিতে হবে? পয়সা দিতে হবে। তাহলে পয়সা দেওয়ার ব্যবস্থাটা কী? ফোকায়ে কেরাম একটা হিলা লেখে দিয়েছেন, কিছু কিছু মুফতি আনে কেরাম, দেওবন্দির কিছু মুফতি আনে কেরাম। যেমন মুফতি কেফায়েতুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাই, দেওবন্দিদের সবচেয়ে বড় মুফতি, দেওবন্দি হালকার সবচেয়ে বড় মুফতি মুফতি কেফায়েতুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাই, উনি কেফায়েতুল মুফতির মধ্যে একটি হিলা এবং আপনার ব্যবস্থাপনা দিয়েছেন আমাদেরকে বাসার জন্য। সেটা হইল ফাঁস ওয়াক্তের ইমামতির পয়সা নেওয়া যাইয়েছে। ফোকায়ে কেরাম বলেছেন ফাঁস ওয়াক্তের ফরজ নমাজের, ফরজ নমাজের ইমামতি করে পয়সা নেওয়া জায়েজ আছে, কিন্তু সুন্নত নফল নমাজ পড়াইয়া পয়সা নেওয়া জায়েজ নয়। এখন আমরা রমজান মাসের মধ্যে হাফিজ সাহেবদেরকে রমজান মাসের ফাঁস ওয়াক্তের ইমাম ঠিক করে নিব, আর ওরা ফাঁস ওয়াক্তের ইমামতি করবে, নমাজ পড়াইবে, আর তাদেরকে একটা বেতনও সাব্যস্ত করে দিবেন। যারা অন্য আরেকজন ইমাম আছেন, ওনার বেতন যেভাবে সাব্যস্ত আছে, ওদের ওরও বেতন একটা সাব্যস্ত করে নেবেন। আর ওই বেতন যারে যত বেতন ফুড়াইয়া রাখবেন, ওই বেতনটা রমজান পরে ওদেরকে দিয়ে দিবেন, ওদেরকে বল নমাজ ঠিক করিয়া দিবেন, পাঠিয়ে দিবেন যে ফরজ নমাজ পাস হোক, হাফিজ সাহেবে পড়াইবেন অমুক হোক, অমুক হাফিজ সাহেবে পড়াইবেন অমুক হোক, আর আমাদের ইমাম সাহেব আগের ইমাম সাহেব পড়াইবেন আপনার ও হোক, এভাবে পাস হোক নমাজকে বন্টন করিয়া দিয়ে দিবেন, দায়িত্ব দিয়ে দিবেন নমাজ পড়া, ফরজ নমাজ পড়ানোর জন্য। আর তারা সেই দায়িত্ব আদায় করবে এবং তাদেরকে তাদের ইমামতির উপরে রমজানের ইমাম হিসাবে তাদের একটা বেতন সাব্যস্ত করে দিবেন। যত বেতন সাব্যস্ত করবেন, সেই বেতন তাদেরকে রমজান পরে আপনারা যখন ইমাম সাহেব চলে, এই হাফিজ সাহেবরা যখন চলে যাওয়ার সময় আসবে, তখন তাদেরকে তাদের নির্ধারিত বেতন তাদেরকে দিয়া দিবেন, নির্ধারিত বেতন দিয়া দিবেন। ইমাম সাহেবকে যেভাবে বেতন দিবেন, তাদেরকেও বেতন দিয়া দিবেন। রইল আপনার, আপনারা টেকা কিছু বেশ উঠাই নিছেন, এখন যত তাদেরকে সাব্যস্ত করছেন এর চেয়ে বেশি উঠাই নিছেন। যেমন আগের ইমাম সাহেবের বেতন ছিল 10,000, ওনাদেরকে 10,000 করে 20,000 রইল, আর দুজন হাফিজ সাহেব হইলে 30,000, এখন উঠাইছেন 1,00,000 টেকা। এখন কী করবেন? মসজিদের কেসে বাকি টেকা রাখতে পারবেন না, বরং বাকি 70,000 যা রয়েছে, তিনজন ইমাম, তারা তিনজন ইমামকে সমানভাবে হাদিয়া দিয়ে দিবেন। ওইগুলা কোনো পারিশ্রমিক নাই, ওইগুলা হাদিয়া আপনারা দিয়ে দিবেন, হাদিয়া দিবেন। আর ওনাদেরকে বলবেন যে তেরাবির নমাজ হাফিজ সাহেবের জন্য তো এক খতম কোরআন শরীফ, হাফিজ সাহেব যখন আপনার জন্য তো এক খতম কোরআন শরীফ পড়া সুন্নত, এক খতম করা আপনি পড়িয়া আপনার নমাজের ভিতরে পড়া সুন্নত, আপনি আপনার সুন্নত আদায় করবেন। আমরা যারা পড়া জানি না, আমাদের জন্য শোনা সুন্নত, আমরা আমাদের কাজ করব, আমরা শুনবো আর আপনি পড়বেন, এর বিনিময়ে একটা পয়সা আপনাকে দেওয়া হবে না। যা দেওয়া হবে পাঁচ সপ্তাহের ইমামতির পরিবর্তে আপনাকে দেওয়া হবে, বেতন সাব্যস্ত করিয়া দিবেন। আর এর পরে যদি সাব্যস্তগুলা দেওয়ার পর যদি অতিরিক্ত কিছু টেকা উঠে যায়, তিনজন ইমামকে সমানভাবে দিবেন। যারা তেরাবির নমাজ পড়াইছে না তাকেও কম দিবেন না, যারা পড়াইছে তাকে যত দিবেন, যারা যে পড়া নাই তাকেও দিবেন, বোঝা যাবে হাত দিয়া দিতেছেন। নতুবা তো যদি বেশ কম করেন বলে ওরা পড়াইছে হিসাবে তাদেরকে বেশ দিলাম,
তাহলে বোঝা যাবে যে আপনি তার নমাজের কারণেই দিতেছেন, নমাজের কারণেই। এই জন্য নমাজের কারণে দিতেছেন না, এইভাবে মনোভাবভাবে যাতে সৃষ্টি না হয়, এই ব্যবস্থাপনা যদি আমরা করে নেই, কি মনে করেন আমরাও গুনা থেকে বাঁচার ব্যবস্থা হয়ে যাইব, হাফিজ সাহেব পাওয়ারও ব্যবস্থা হয়ে যাইব, আর আমরা হাফিজ সাহেবদেরকেও গুনা থেকে বাঁচাইলাম, আমরাও গুনা থেকে বাঁচাইলাম। প্রত্যেক মসজিদ কমিটির জন্য কাছে আমি অনুরোধ করবো যে এই ফর্মুলাটা কমসে কম আপনি এই ফর্মুলাটা করিয়া আপনি নমাজ পড়েন। অনেকে অনেকে ফরেজগারি করেন বলে খতম তেরাবি ফোড়াইয়া পয়সা দেওয়া যখন যাইজ নাই, তাহলে আমরা ইমাম সাহেবরে দিয়া সুরে তেরাবি ফোড়াই দিন, আমরা খতম তেরাবি নাই সুরে তেরাবি, তাহলে আর তো পয়সা দেওয়া মুসলিম নাই। আমি বলবো সুরে তেরাবি ফোড়াইয়া পয়সা দেওয়া যাইজ নাই, হারাম। সুরে তেরাবি আপনি যে ইমাম সাহেবের বেতন আছে মাসালাম 10,000 টাকা মাসও আছে, আপনি এই ইমাম সাহেবে যখন সুরে তেরাবি ফোড়াইবে তখন ওনাকে তো 30,000 টাকা দিবেন বলে তেরাবি ফোড়াইছে। এখন তেরাবির নমাজ তো সুন্নত নমাজ ফোড়াইলো, সুন্নত নমাজের ফোড়ার কারণে আরও 20,000 টাকা যে বেশ দিবেন, এইটাও ইমাম সাহেবের জন্য নেওয়া হারাম, আপনার দেওয়াও হারাম। তাহলে আপনার বাসার ফত কোনবায়।